এই যে বাবা ছেলে কফি খেয়ে আমাকে উদ্ধার করো, ফ্রিতে কাজের লোক পেয়েছো তো, এবার আমি জল খাবারটাও বানিয়ে দিই। ওই তো আমার কাজ, হাত গুটিয়ে তো বসে থাকো তোমরা দুজনে, একটা একটা কথা বলবি না আমার উপর। পাউরুটি শেখা আছে, পাউরুটি একটা কথা বলবি, পাউরুটি খাবো না আমি, ম্যাগি খাবো। আমি গত 7 দিন ধরে পাউরুটি খাচ্ছি, আমি মোটেই পাউরুটি খাবো না। তোর লজ্জা করে নাই? তুই আর তোর বাবার জন্য আমার জীবনটা কিন্তু কয়লা হয়ে গেল। তোমাদের শোনো শোনো, এই এই তোমরা দুই পুরুষ মানুষ, তুমি আর তোমার বাবা, তোমরা কিন্তু সব আমার সব সময় আমাকে টেনে কথা বলো কেন বলো তো? কি এমন ক্ষতি করেছি তোমার? যখনই দেখি ছেলেকে বকছো খালি আমাকে টানা। এই এই চুপ কর, তুই চুপ কর। আমি তাহলে আর কোনো কথা বলবো না, আমি আর কোনো কথা না, আমি শুধু হাত পুড়িয়ে রান্না করবো, তাই তো তোমরা চাও। আমার আমার মুখে তো কোনো বুলি ফুটবে না। আমি মাকে বলেছিলাম এই বাড়িতে আমার বিয়ে দিও না, অশিক্ষিতের সংসার, আমি বারণ করেছিলাম। কোন কাজটা করো তুমি? শোন, এই একই রক্ত তো বইছে তোর শরীরে, চুপ করো, একদম চুপ করো, একই রক্ত বইছে তোর শরীরে, তুইও তোর বাবার মতো। শোনো শোনো, মা কিন্তু সহ্য করে নিয়েছে, বউ সহ্য করবে না, এটা মনে রেখো। তুমি তো করলে এতগুলো বছর ধরে। তুমি কোথায় ছিলে এতদিন? দাদা তো কলেজে পড়ার সময় দেখিসনি।